নির্বাচন ভবনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার, তিনি কথা বলেছেন, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিয়া, আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। শাহানা, জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যে সংলাপ আজকে ছিল, 2 ঘন্টার সংলাপ, সেটি 11টায় শুরু হওয়ার পর ঠিক 1টার পরপরই শেষ হয়ে গেছে। এবং এখানে দলটির নেতৃত্বে মুজিবুল হক চুন্নু, যিনি দলটির মহাসচিব, তিনি ছিলেন এবং তার সাথে 14 সদস্যের একটি প্রতিনিধি দল ছিল। তারা এই সংলাপে অংশ নিয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছে। বলা যায় যে আনুপাতিক হারে নির্বাচন সহ নির্বাচনে ইভিএম ব্যবহার না করা এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়, এরকম বেশ কিছু প্রস্তাব তারা তুলে ধরেছে। এবং এই প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনারও কথা বলেছেন। তারা বলেছে যে প্রশাসনকে যাতে ক্ষমতার প্রশাসনকে যাতে তাৎক্ষণিকভাবে নির্বাচনের সময় ব্যবস্থা নিতে পারে কমিশন, সেরকম ক্ষমতা তারা চান এবং সেই ক্ষমতার একটি আইনও তারা করতে পরামর্শ দিয়েছেন। এবং সেই প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন, তিনি বলেছেন যে এই ধরনের আইন আসলে কমিশনের করার কিছু নেই, এটা দলগুলোকে এগিয়ে এসে করতে হবে। এবং এখানে এই মুহূর্তে আসলে জাতীয় পার্টির পক্ষ থেকে আপনি জানেন যে সকালে আওয়ামী লীগ তাদের আয় ব্যয়ের হিসাব দিয়ে গেছে এবং এখন জাতীয় পার্টি যেহেতু এসেছে সংলাপে এবং এর পরপরই তারা এখানে তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। এবং জমা দেওয়ার এখানে তাদের নেতৃবৃন্দ 2 একজন আছেন যারা এখানে তাদের কথা বলছেন এবং তারা আয় ব্যয়ের যে পরিমাণ সেটি জানাচ্ছেন। আমরা একটু সেই জায়গায় একটু আপনাকে দেখাতে চাই, একটু দেখাতে চাই যে তারা কি বলছেন তাদের আয় ব্যয়ের হিসাবে। 2021 সাল তো তার আগের বছর গেছে, অন্য না না না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের আয় এবং ব্যয়ের হিসাবটা কত জমা? আমি অ্যাডভোকেট রেজাউল ইসলাম বুইয়া, জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব। জাতীয় পার্টির 1 বছরের আমাদের আয় হয়েছে 1,25,17,020 টাকা এবং ব্যয় হয়েছে 84,68,164 টাকা, বাকিটা জ্যার হিসেবে আছে। ধন্যবাদ আপনাকে। শাহানা, নিশ্চয় শুনছিলেন যে আয় ব্যয়ের হিসাব জাতীয় পার্টির পক্ষ থেকে জমা দেওয়া হলো। দলগুলো তাদের নিবন্ধন প্রক্রিয়ার একটি অংশ এটি যে দলগুলো তাদের নিবন্ধন টিকে রাখার জন্য এই আয় ব্যয়ের হিসাব প্রতি বছর জমা দেন এবং এ পর্যন্ত প্রধান 3টি দল তাদের এই আয় ব্যয়ের হিসাব জমা দিল। তো আজকের সংলাপ আরও এরপরে বিকেল 3টায় আছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে নির্বাচনের কমিশন এবং সেই সংলাপের বক্তব্য বা তাদের কি প্রস্তাব সেগুলো নিশ্চয়ই আপনাকে সরাসরি জানাতে পারবো।